বক্ষ খুলে দেওয়া থেকে বক্ষের ভিতরে যা আছে সেটাকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে কলব, হৃদয়, সেটা হচ্ছে মানুষের অন্তর, হৃদয়কে বোঝানো হয়েছে। জি হ্যাঁ, আর কোরআন এবং হাদিসে এমনকি আমাদের ভাষাতেও আমরা বক্ষ বলে অন্তরকে, হৃদয়কে বুঝাই। জি, এমনকি ভিতর বলেও বুঝাই, এই লোকটার ভিতর খারাপ মানে কি খারাপ, অন্তর কলব, তার হার্ট খারাপ, হৃদয় খারাপ। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন সদরাকা বলেছেন, জি শব্দ, এতে ব্যাপকতা আছে, শুধু কলবাকা বলেননি, ব্যাপকতাও আছে। জি, ব্যাপকতা হচ্ছে উন্মুক্ত করে দেওয়া, প্রশস্ত করে দেওয়া বা খুলে দেওয়া দুই রকম হয়, একটা হচ্ছে হিসি অনুভূত, আর একটা হচ্ছে মানবী আভ্যন্তরীণ। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অন্তরকে আল্লাহ প্রশস্ত করেছিলেন, উদার করেছিলেন, উন্মুক্ত করেছিলেন, খুলে দিয়েছিলেন, এটা হিসি অনুভূত না মানবী আভ্যন্তরীণ? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করা হয়, কেউ করে, তো কি বলবেন? হ্যাঁ, দুটাই হতে পারে, কিন্তু প্রসিদ্ধ হচ্ছে যে এটা হচ্ছে মানবী, মানে আভ্যন্তরীণ দিক থেকে। অন্তরকে বা সিনাকে অনুভূত খুলে দেওয়া হচ্ছে, বুকটাকে ফেড়ে দেওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ ফেড়ে দেওয়া হয়েছিল, এই কথা কি এখানে বুঝাতে চেয়েছেন, এটা হচ্ছে প্রশ্ন। যদি এটা হয় তাহলে এটা হিসি অনুভূত, যে বক্ষ খোলা হয়েছে। আর যদি এর থেকে বোঝানো হয় অন্তরকে খুলে দেওয়া মানে অন্তরে উদারতা আসা, অন্তর প্রশস্ত হওয়া, যে কোনো ভালো কথা কাজ আসবে সেটাকে সাদরে গ্রহণ করার মতো মন মানসিকতা, হ্যাঁ, উদার অন্তর, জি হ্যাঁ, সেটা এলমান নাফিয়া উপকারী এলম হতে পারে, যেটা হচ্ছে আল কিতাবের জ্ঞান, এলমুল কিতাব, জি, কোরআনের জ্ঞান, কোরআনে করিম নাজিল হইল, ওহির জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআন হিকমা যেটাকে বলা হয়েছে কোরআনের ভাষায়, আল্লামুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবের জ্ঞান, হিকমার জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, প্রজ্ঞা, আর তারপরে নবুয়ত রিসালাতের যে আমানত আদায় করার জন্য যে অন্তর প্রশস্ত হইতে হবে, এবং তার জন্য প্রস্তুতি, মানসিক দিক থেকে, মনের দিক থেকে প্রস্তুতি, আর তারপরে আকিদা, এবাদত, আখলাক, ইমান, সব কিছুর ক্ষেত্রে অন্তরের প্রশস্ততা, এই সমস্তকে বোঝানো হয়েছে। মানুষের অন্তর যখন খুলে যায় ভালো কথা কবুল করার জন্য, তখন ভালো কাজগুলি, কথাগুলি পালন করা, মেনে নেওয়া সহজ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু অন্তর যদি সংকুচিত থাকে, অন্তরের গেটটা, দরজা হচ্ছে সংকীর্ণ, তখন ভালো কথা শুনতে, শিখতে, আর মানতে, আর পালন করতে কষ্ট লাগে, কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে কী করেছেন, প্রশস্ত করে দিয়েছেন, যেই দিকগুলি বললাম এগুলি কবুল করার জন্য, এলম, আমল, আকিদা, ইমান, এবাদত, আখলাক, সব কিছুই। আল্লাহ মুনাশরাহ আলাকা সাদরক, তাহলে প্রসিদ্ধ হচ্ছে যে এটা হচ্ছে শরহুন মানউই, ইবনে উসাইম রাহিমাহুল্লাহ বলছেন। আভ্যন্তরীণ দিক থেকে অন্তর উন্মুক্ত করে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় এহসান, এতে থেকে খাঁটি মুমিনরা কিছুটা ভাগ পেয়েছে, আর যারা কপট মুসলিম, দুর্বল ইমানের মুসলিম, দুনিয়াদার জাতিতে মুসলিম, তাদের অন্তর সংকুচিত, যার ফলে উপকারী এলম শিখতে চাই না, দুনিয়াদারি শিখতে চায়, আমল করতে উদগ্রীব হয় না, আগ্রহী হয় না, এবাদত বন্দেগীতে পরিশ্রমী হয় না, দুনিয়ার কাজে কঠোর পরিশ্রম করে, এবাদতে কোনো পরিশ্রম নেই। যদি বলা হয় আরে সম্ভব, সারা রাত ইন্টারনেট নিয়ে পড়ে আছে, খুব সহজ লাগছে, মনে হচ্ছে এই কাজের জন্য অন্তরকে প্রশস্ত করে দেওয়া হয়েছে, কি প্রস্তুতি শারীরিক, মানসিক,
কিন্তু বলে এক ঘন্টা তেলাওয়াত করতে হবে, এক ঘন্টা কি আধা ঘন্টা 40 মিনিট তোমাকে তাহাজ্জুদ পড়তে হবে 11 রাকাত রাতে, আমার পক্ষে সম্ভব নয় ভাই। অনেক মেহনতের কাজ করি সারাদিন, আবার সকাল থেকে ডিউটি আছে, আউযুবিল্লাহ। অন্তর আপনার খোলা হয়নি, অন্তর সংকুচিত। এই তো সুন্নত মুস্তাহাবের কথা বলছিলাম, ফরজ জি। রাত 2-2:30 ফ্লাইট, আরামসে যে বসে আছেন, সারা রাত জেগে বসে আছেন যাতে করে ফ্লাইট মিস না হয়, অন্তর আপনার কত প্রশস্ত এই ক্ষেত্রে, প্রস্তুতি কত। কিন্তু ফজরের সালাতের জন্য 5 ঘন্টা ঘুমিয়েও ঘুম ভাঙে না, ঘুম ভাঙলো থাক জি, আউযুবিল্লাহ। অন্তরকে সংকুচিত করে দেওয়া হয়েছে, অন্তরকে সংকুচিত করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বড় এহসান আল্লাহ করেছেন, অনুগ্রহ করেছেন, যেমন তেমন না, এতে থেকে আপনি কিছুই ভাগ পাননি, অন্তর সংকুচিত আপনার। আর একজন মুমিন মানুষ যার আজানের আগে থেকে প্রস্তুতি রয়েছে, বরং তাহাজ্জুদের জন্য প্রস্তুতি রয়েছে, মানসিক দিক থেকে, মনের দিক থেকে, অন্তরের দিক থেকে, মহব্বতের সাথে, আগ্রহের সাথে, এই না যে অলসতা ভরে যান চলছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ জ্বালা করছে, কষ্ট লাগছে ফজর পড়তে আর তাহাজ্জুদ, না 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 না, স্বতঃস্ফূর্তভাবে। এটা হচ্ছে সর্বোচ্চতর, এটা হচ্ছে অন্তরের প্রশস্ততা, অন্তরের আল্লাহর পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়া, খুলে দেওয়া। তাহলে আপনি কোন অবস্থানে আছেন আপনি নিজে চিন্তা করেন, আপনার অন্তর এলম হাসিল করায় এবাদত বন্দিগিতে আর ইসলামের খেদমতে অন্তর কি প্রশস্ত নাকি সংকুচিত। এই ভালো কাজ যে অংশ নিতে আপনাকে ভালো মজা লাগছে না কষ্ট লাগছে, সহজ ভাষায় যদি দেখেন যে ভালো কাজ অংশ নিতে এবাদতে আপনাকে এত মজা লাগছে যে এই স্বাদ দুনিয়ার কেউ পায় না, যে স্বাদ আমি পাচ্ছি এবাদত বন্দি করে, তাহলে আবশির বি খৈর, সুসংবাদ তোমার জন্য। আর যদি দেখা যায় যে না ভাই বড়ই কষ্ট লাগছে, আর বড়ই কষ্ট লাগছে, তাহলে জানবেন যে হতভাগা, আপনার অন্তরকে কি করা হয়েছে, যাকে আল্লাহ গোমরা করতে চান, অমায় ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা। তার আগের অংশটাতে ইশার হুসাদের কথা রয়েছে, দুটো মিলিয়ে বলি জি। সূরা আনআমের আয়াত নম্বর 125, এই আয়াতের তাফসীর আরেক আয়াতে রয়েছে, আরেকটি আয়াত রয়েছে সূরা জুমারে। কোরআনে কেরিমের 3টি আয়াতে অন্তর খুলে দেওয়ার কথা উল্লিখিত হয়েছে। এই ছোট্ট একটি আয়াতের আলম নাশরাহ লাকা সাদরাকের, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কিন্তু অন্যান্য আয়াতগুলি যে কোনো মুমিনের ক্ষেত্রে বলা হয়েছে। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েতের ইচ্ছা করেন, সঠিক রাস্তা জান্নাতের রাস্তায় লাগাবার চেষ্টা করেন, জান্নাত ইচ্ছা করেন যে যাক জান্নাতের রাস্তায় চলুক, আল্লাহ তৌফিক করেছে, আল্লাহ তো সবার জন্য চান, সেই জন্য তো কোরআন নাজিল, সেই জন্য তো নবী পাঠিয়েছেন। নবী কি খাস করে ভালো মানুষদের জন্য শুধু পাঠিয়েছেন, না যারা খারাপ তাদেরকে হেদায়ত করার জন্য পাঠিয়েছেন? আল্লাহ তো সবার হেদায়ত চান, কিন্তু আরেকটা খাস হেদায়ত হচ্ছে হেদায়ত তৌফিক, তৌফিক আল্লাহ রব্বুল আলামিন, বিশেষ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক শক্তি, হ্যাঁ আর সামর্থ্য সামিল রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছে, মনটাই আপনাকে যেন একেবারে সহজ করে দেওয়া হয়েছে আপনার জন্য দিন ইমান ইসলাম। আল্লাহ যাকে হেদায়তের ইচ্ছা করেন, ইয়াশরাহ সদরাহুল ইসলাম, তার অন্তরকে, এখানে সদর বলা হয়েছে, তার বক্ষকে আল্লাহ খুলে দেন, প্রশস্ত করে দেন ইসলাম কবুল করার জন্য। ইসলাম মানে শুধু কলমা পড়া নাই, ইসলাম ইসলামের সমস্ত বিধিবিধান, ফরজ নফল সুন্নাত মুস্তাহাব, যে কোনো ভালো কাজ করার জন্য আর যে কোনো হারাম কাজ থেকে বাঁচার জন্য। যতই প্রলোভন হোক না কেন, খারাপ কাজে যাব না, যতই আমাকে ধমক চমক দেওয়া হোক না কেন, প্রাণনাশের আর ক্ষয়ক্ষতির, আমি যাব না পাপে। এটা হচ্ছে সর্বসাদর, ইয়াশরাহ সাদরাহুল ইসলাম, অমা ইউরিদ আন ইউদিল্লাহু, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, তখন তার জন্য ভালো রাস্তা খুব কষ্ট লাগে, মন্দ রাস্তায় চলতে সহজ লাগে। ইয়াজে আল সাদরাহু দাইয়াকান হারাজা, তার বক্ষকে সিনাকে আল্লাহ কি করে দেন, দাইয়াকান সংকীর্ণ করে দেন, হারাজান সংকুচিত করে দেন, এমনভাবে সংকুচিত হয়ে যায় যেমন কান্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সেই লোকটি নিচের দিকে নামছে না, আকাশের দিকে চড়ছে।
এখনই পরীক্ষা করেন এই আয়াতের তফসির, সিঁড়ি থেকে পাঁচতলা মানে সাততলা, এখানে তাই না, দুই তলা বাদ দিয়ে তখন এক শুরু হয়েছে এই সাততলা বিল্ডিং আমাদের ইসলামিক সেন্টারে, ওপর থেকে নামেন কত আরাম তাই না, কিন্তু নিচে থেকে সাততলা চড়েন কত কষ্ট লাগছে। এই সাততলায় যদি চড়তে কষ্ট লাগে তো একশো তলা যদি কোনো টাওয়ার হয় তাহলে, দেড়শো হয় যদি, তার বেশি যদি হয় পাহাড়ে উঠছেন আপনি যেখানে দু আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগতে পারে পাহাড়ের চূড়ায় উঠতে, কত কষ্ট তাহলে। তো যাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন না, কেন তৌফিক দেন না, সে চেষ্টা করে না, তার চেষ্টাই নেই, যার ফলে তৌফিক পায়নি সেই, তাকে হেদায়তের দিকে আসতে কেমন লাগে, যেমন আকাশের দিকে চড়তে কষ্ট লাগে। এ হচ্ছে অন্তর খুলে দেওয়ার নিয়ামত, আল্লাহ যেন আমাদের অন্তরকে খুলে দেন ইলমের জন্য, আমলের জন্য, এবাদতের জন্য, উত্তম চরিত্র গঠনের জন্য, সহি আকিদা গ্রহণ করার জন্য, শিরক বিদাত থেকে তওবা করার জন্য, তৌহিদ সুন্নার অনুসরণের জন্য আল্লাহ যেন আমাদের অন্তরকে প্রশস্ত করে দেন।